নবী আমার একটা হাদিস শরীফে বললেন, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরে জানিয়েছেন, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে ভুলে যাবে। তাহলে নবী বললেন, আমাকে ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হয়। চলেন একটা দৃষ্টান্ত প্রমাণ দেওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হয়েছেন, 300-350 বছর ডেকেছিল কাকে? আল্লাহকে, আল্লাহকে। আল্লাহ কিন্তু রহমতের নজরে তাকায়নি, তাকায়নি। কেন? নবী আদমের লিডার ছিল না, লিডার ছিল না। যখন মুহাম্মদ সাল্লামের ওসিলা দিয়ে লিডার হিসাবে যখন পানা চেয়েছে, আল্লাহ রহমতের নজরে তাকিয়ে 350 বছরে কান্না কাটি মুহাম্মদ সাল্লামের লিডার কারণ হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে নবী আদমের লিডার ছিল কে? মুহাম্মদ সাল্লাম। তামাম পৃথিবীর জমিনে যত নবী আছে, ওরা কলেমা পড়ে আর ইমান এনেছে আমার নবীর প্রতি, আর ওনার উম্মাতেরা এনেছে তাদের নবীর প্রতি, তাদের নবীরা এনেছে আমার নবীর প্রতি। আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে। জোরে বলেন। তাহলে নবীদের দিকে তাকিয়ে দেখো, তাদের একটা লিডার আখিরি নবী। পীর মাশাইখের দিকে তাকিয়ে দেখো, তাদের একটা লিডার আছে হাজি ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি একটা লিডার। আর মাঝখানে কেউ যদি বলে, বাবা পীরের হাতে হাত দেওয়া যাবে না, বায়াত হওয়া যাবে না, যা চাইবে আল্লাহর কাছে চাও, যা করবে আল্লাহর কাছে করো, তাহলে লিডার কেউ নেই, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়। এবার আমি আপনার কাছে হাদিসটা বলেছি, হাদিসটা আর একবার ব্যাখ্যা করি, আরও খেয়াল আসবে। রসুল বলেছে, মান আতানি, আমাকে লিডার বলে এত্তেবা করলে, এই এত্তেবা ফাকাদ আতাল্লাহ, আল্লাহর হয়ে যায়। রসুল বলেছেন, মান আসানি, আমি লিডার, আমাকে যদি কেউ ছেড়ে দেয়, কেউ যদি ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহকে ভুলে যাওয়া হবে। ওই কারণে নবী আদমের একটা আমি দৃষ্টান্ত আপনার কাছে বললাম। রসুল আমার পঞ্চম নম্বরে একটা হাদিস জানিয়েছে, মান আতা আমিরি আও কমা কলা আলাইহি সালাম। আল্লাহ নবী বলেছেন, মান আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির লিডার করে পাঠাবো, তাকে যদি মেনে নেয়, তার কথা যদি কেউ পালন করে, আল্লাহ এবং রসুলের কথাকে পালন করা হয়ে যাবে। তাই খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে আমার দয়ান্নবী ভারতের লিডার করে পাঠিয়েছিল না, পাঠায়নি, পাঠিয়েছিল। তাহলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের জমিনে লিডার করে পাঠিয়ে, যারা মেনেছে তাদের প্রজন্মিত ছেলে মেয়ে বাচ্চা আমি আপনি, যারা মানেনি লিডারকে তারা তো জুতোর বাড়ি খেয়েছে না খাইনি। আমার কথা বুঝতে পারছেন ভাই? এই অনেক রাতে উঠলেই সমস্যা, অনেক রাতে উঠলেই সমস্যা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে খাজা হুজুর লিডার হিসাবে যখন ভারতে এসেছিল, যারা মেনেছিল তাদের বংশর আল আওলাদ আপনি আমি তো, আর যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছিল না, ভালো ছিল, জুতোর বাড়ি খেয়েছিল। তাহলে লিডারকে মেনেছিল আপনার আপনার মুরব্বী, আমাদের মুরব্বী। লিডার মানেনি তারা, আজকে যাদের সমাজে দেখতে পাচ্ছি এরাই হলো তারা। আমি লিডারের প্রমাণ করাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ভাইরা আমার, বাবা জিরা, আমি লিডারের ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা দিতে গিয়ে আর একটা অপশন বলছি, খাজা হুজুরে কোথা ছেড়ে দিলাম। আপনি যদি কোনো লিডারকে না মানেন আপনার কিন্তু ক্ষতি হবেই হবে, হবে। রসুলুল্লাহ একটা যুদ্ধে পাঠিয়েছিল, হাদিসটা ইবনে মাজা শরীফে এসেছে যত সম্ভব, রসুল আমার যুদ্ধে পাঠিয়েছিল একজন আমিরকে লিডার বানিয়ে। রসুল বললেন, আমি অসুস্থ, আমি একটু দুর্বল
হয়ে গেছি তোমাদের মাঝে আমি একজনকে মাতব্বর লিডার করে বাটালাম 40 জন তোমরা যুদ্ধের মাঠে যাবে ওই 40 জন যুদ্ধ করবে লিডারের কথা শুনে উনি যদি পরিস্থিতি হিসাবে তোমাদেরকে উঠে আসতে বলে তোমরা যুদ্ধ ছেড়ে দিয়ে উঠে আসবে উনি যদি যুদ্ধে নামতে বলে তোমরা যতই বাধা হোক যুদ্ধে নেমে যাবে কেন আমি রাসূল একে দায়িত্ব দিলাম যুদ্ধের সেনাপতি হিসাবে ইনি যেটা করবে এই কোরাটা আমি রাসূল আমার হুকুম আহকাম থাকবে জোরে বলেন রাসূল আমার পরে বলেছেন খুব ভালো করে বুঝতে হবে রাসূল আমার পরে বলেছেন তবে এই 40 জন সাহাবারা জেনে রেখে দাও বেঈমানদের মাঝে দেখা যা ছেলেরা জওয়ান যুবকেরা ওরা যখন যুদ্ধের মাঠে আসবে আর যুদ্ধ করতে যখন চলে আসবে ওরা কিন্তু দুর্বল হয়ে যাবে আর দুর্বল হয়ে গেলে ওদের উত্তেজিত আর এনার্জি আনার জন্য ওই অপমা সুন্দরী নারীগুলো ওদের কাপড় চেহারা উলঙ্গ হয়ে ওদের সামনে আসা শুরু করবে ওদের আবার স্বাভাবিক অবস্থা এসে আবার যুদ্ধের জন্য ওরা প্রস্তুতি নেবে তবে জেনে রেখে দাও ওরা যদি হেরে বাড়ি পালায় ওরা নাকের কানের অলংকার হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা পান্না যতটা সাজ করে ওরা নাচতে নাচতে ওদের বাড়ির পরিবারকে ছেলেদেরকে উত্তেজিত করবে যুদ্ধের জন্য আরো চাঙ্গা করাবে ওরা যখন পালিয়ে যাবে আর ছুটতে ছুটতে ওদের অলংকার একে একে ধাক্কা লেগে ছিঁড়ে যদি পড়ে যায় যে যেটা পাবে সে সেটাই নেবে কাউকে ভাগ দিতে হবে না এখানে একটা বড় পেস আছে খুব একটা লজিক আছে আল্লাহর নবী যখন বললেন তোমরা 40 জন যুদ্ধের ভিতরে চলে যাও আর একজন আর কথা শুনবে উনি যেটাই বলবে তোমরা সেটাই মানবে নবী আমার 40 জনকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের মাঠে যুদ্ধ শুরু হয়ে যায় জিমালা পাহাড়ের পাশে যখন যুদ্ধ চলছে আল্লাহর নবী সাহাবা বললেন তোমরা উঠে এসো যুদ্ধ আমরা এখনি করব না সাহাবারা যুদ্ধ ময়দান থেকে যখন চলে আসছে ওরা হেরে যখন বাড়িয়ে চলে যায় কিছু কিছু সাহাবারা যুদ্ধ করতে করতে মারতে মারতে তাড়িয়ে অনেক দূর চলে গেছে আর যেতে যেতে ওরা ছুটতে ছুটতে অলংকার পায়ের যত অলংকার ছিল ধাক্কা লেগে ঝামটা লেগে অনেকের পেঁচ খুলে গিয়ে নিচে পড়ে যায় এরা মারতে মারতে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর ভালো করে দেখে অলংকার কোনো রাস্তায় থমথম করে পড়ে আছে এরা এইগুলো এবার পকেটে আর বক্সায় করা শুরু করেছে কিন্তু রাসূলের সাহাবা বলেছে তোমরা এই মুহূর্তে যুদ্ধের ময়দান থেকে উঠে আসো এরা রাসূলের ওই সাহাবার কথাটা না শুনে এরা মারতে মারতে চলে গেছে আর মাল কুড়াতে কুড়াতে তফসির বলেছে ওদের বাড়ির দুয়ারে চলে গেছে হুঁশ নাই বেঈমানেরা আবার যখন একটু ঘুরে দাঁড়ালো দেখতে পায় এখানে তো মাত্র 13 জন আর কেউ নাই ওদেরকে ধরেছে তফসির কারকেরা বর্ণনা করেছে ওই 13 জনকে ধরে এত মারা মেরেছে কেউ বলেছে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আবার কেউ বলেছে ওদেরকে কিছু অর্থ দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে আমার ব্যাখ্যা ছিল একটাই ব্যাখ্যা ছিল একটাই আপনি যদি কোনো লিডারকে না ধরেন লিডারের কথা মোতাবেক কোনো যায় আপনি যদি চলাফেরা না করেন হয় আপনি অর্থ পিছনে ছুটতে ছুটতে আপনি ওখানে বিক্রি হয়ে যাবে আর না হয় পিছনে আপনার লিডার আলাদা হয়ে গেছে আপনি আলাদা হয়ে গিয়ে সংখ্যায় কম হয়ে ওদের হাতে আপনার হত্যা হতে হবে আগের অস্কি খেয়াল আছে যারা অত্যাধিক জ্ঞানী ছিল আলেম ছিল ইতিহাস খুলে দেখো অধিকাংশ তাদেরকে কেউ মেরে দিয়েছে আর না হয় তারা টাকায় বিক্রি হয়ে গেছে রাসূলের ওই সাহাবাদের এক্সাম্পল দিয়েছিলাম রাসূলের সাহাবা বলল যুদ্ধের ময়দান থেকে উঠে এসো কিছু মানুষ উঠে আসলো আর কিছু মানুষ উঠে না এসে ওই অর্থ তিন নবান লোবে লোবে যেতে যেতে ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে আর সংখ্যায় অল্প পেয়ে ওরা এমন মারা মেরেছে হয় মাটির সঙ্গে মিশে গেছে আর না হয় ওরা বন্দি করে টাকা দিয়ে কিনে নিয়েছে তাহলে এক ঘন্টা আধা ঘন্টার বক্তব্য আমি আপনার এখানে বজাতে চেয়েছি লিডারের কথা যদি আপনি না শোনেন কোন পীরমাশায়েক মাতব্বারের কথা যদি আপনি না শোনেন হয় অর্থের পিছনে পৌঁছে গিয়ে আপনি বিক্রি হয়ে যাবেন না আপনাকে ক্ষতি হয়ে মারা যেতে হবে আর যারা লিডারের কথা শুনেছে তারা দুনিয়াতে আর পরকালে আল্লাহ তাদের শান্তি দেবেই দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আমার লিডার একজন আছে
আপনার একজন লিডার আছে, ওনার একজন লিডার আছে। আর কেউ যদি বলে না পীর মাশাই কোষা কিচ্ছু না, যা হবে আমার আল্লাহ। কথা বুঝতে পারেনি? রসুল তো বলে দিতে পারতো যা করবে আমার আল্লাহ করবে, কোন লিডার আমি যুদ্ধের ময়দানে বানাবো না। কেন করলো? আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আবার জলসার সেক্রেটারি লিডার করবে কেন? মসজিদ তো সবাই নামাজ পড়তে যাবে, সবাই দান করবে, মসজিদের লিডার সেক্রেটারি কেন করবে? লিডার মাতব্বর না থাকলে ক্ষতি হবে না? হবে না, হবে। একটা এক্সাম্পল দেই, আজমির শরীফে যারা যায় একটা গাড়িতে কতজন মানুষ ধরে আমার জানা নেই, আনুমানিক 60-65 জন, 60 জন। আচ্ছা 60 জন যদি বলে আমার পায়খানা লেগেছে, দাঁড়ালো। আর একজন যদি বলে আমার প্রস্রাব লেগেছে, দাঁড়ালো। আর একজন বলে আমার ক্ষুধা লেগেছে, সে দাঁড়ালো। আর একজন বলবে আমি একটু ঘুরবো, পাহাড়টা দেখতে ভালো, সে দাঁড়ালো। গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে? কথা বলেন, পারবে না। ওর ভিতরে একজন মাতব্বর লিডার বানাতে হবে। সেই লিডার একটা পরিবেশমূলক সময়ের অঙ্ক অনুপাতে তোমাদেরকে নামতে বলবে, তোমরা ঝট করে নেবে, তোমাদের কাজগুলো সেরে নেবে, উঠতে বলবে, চট করে উঠে আসবে, বিপদ আপদ থেকে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে। সমাজে শুধু ধর্ম পালন হচ্ছে, কিন্তু সমাজে ধর্ম পালন করার ভিতরে একটা লিডার তার ভিতরে না হওয়ার কারণে তারা নবী সম্পর্কের পীর মাসাই সম্পর্কে তারা উঁচু নিচু মন্তব্য করছে। এ গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? সমাজে হচ্ছে না হয় না? হচ্ছে। হয়তো আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন না, যেহেতু অনেকটা রাত আর আপনারা কষ্টের মানুষ, আমি একটু টেনশন থাকি। সমাজের মানুষ, বাপজিরা, ভাইরা, জওয়ানেরা আমার দিকে তাকিয়ে থাকে, আমি কি বলবো, টেনশন হয়, মিজে মিজে লজ্জিত পাই, কিছু করার থাকে না। তাহলে আমি আপনার কাছে একটা লিডার হওয়ার জন্য আপনাকে বলেছিলাম একটা লিডার হও। চলেন এবার আপনাকে আর একটা কথা বলি, আপনার বাড়ি আপনার আব্বা হলো লিডার, আপনার আব্বার বয়স যদি বেশি হয়ে যায় আপনি বড় ভাইকে লিডার বানাও, আপনার বড় ভাই যদি দেশ বিদেশে কাজ করতে যায় আপনার ছোট ভাইকে লিডার বানাও, তাহলে কি হবে? যদি আপনি লিডার না বানাও তাহলে বুধবার দিন একটা উলুবেড়িয়া থেকে 5 কেজি গোস্ত মেজে ভাই নিয়ে আসবে, আবার গাববেড়িয়া থেকে 3 কেজি পোলট্রি আর একটা ভাই কিনবে, আপনার শ্বশুর বাড়ি থেকে আবার সবজি পাঠাবে, আপনি আসার পথে আবার সবজি নিয়ে আসবেন, তাহলে এত পরিমাণ অর্থ আপনার বাড়ি হাজির হয়ে যাবে, খুব অল্প তাড়াতাড়ি সংসার বিলুপ্ত হবে, ঠিক না বেঠিক? আর যদি একটা লিডার বানানো হয় তাহলে সংসারটা সুন্দরভাবে চলবে, অর্থটা সুন্দরভাবে বোঝা থাকবে এবং পরিকাঠামোটাই সচ্ছল হবে, ঠিক না বেঠিক? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে বাড়িতে একটা লিডার হওয়া দরকার। আপনারা আমাকে লিডার বানিয়েছেন সভাপতি ভাই, আমি বক্তব্য করছি, আপনারা সুন্দরভাবে ঠান্ডা মস্তিষ্কে শুনছেন, এটা হলো একটা লিডার এই মুহূর্তের জন্য আমি। কিন্তু এখানে যদি 10 জন কথা বলে একটাও কথা আমরা করণবাদ করতে পারবো না, এটা হলো লিডার। মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়ায় অতগুলো মুসল্লির জন্য একা লিডার, এলাকার মেম্বার প্রধান যখন থাকে এলাকার মেম্বার প্রধান অতগুলো জনগণের জন্য একলা লিডার। দেখা যায় একটা ডক্টর বাবুর কাছে 200 জন পেশেন্ট গেছে, ওই ডক্টর বাবু এই পেশেন্টদের জন্য লিডার, একটা বাসে 100-200 জন উঠেছে, কিন্তু ড্রাইভার হলো এতগুলো প্যাসেঞ্জারের লিডার। সবাই যদি বলে আমাকে 10 মিনিট গাড়ি চালাতে দাও, আমাকে 5 মিনিট দাও, ও বাবা নিচেও যাবে না, উপরেও যাবে না, জায়গা মতো যাবে। উদ্দেশ্য কি? আপনাকে লিডার ধরতে হবে। এখন লিডার কে? যারা বলে পীর মাসাই ধরতে হবে না, কিছু না, শুধু আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, পেয়ে যাবে। হে আমার জামান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় হাজিয়ান দাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো ফায়সাল্লা হাফতে মাসাইল, আর একটা কেতাব লিখেছে জিয়াতুল কুলুব। ওই বইতে লিখেছেন তোমরা একটা লিডারকে ধরবে, একটা পীরমাশায়েক ধরবে, আর পীরমাশায়েক যে সবক দেবে, যে তোমাদের চলার পথের জন্য যে আমলিয়াত দেবে, ওই আমলিয়াত যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো, বিশ্বাস করা যায়, আশা রাখা যায়, সহজে ওই রাস্তায় চলতে চলতে আল্লাহ এবং রসুলকে তোমরা পেয়ে যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা কারো তবলিগ জামাতের জন্য আমরা গালি দেই না, দেহবন্দীদের আমরা গালি দেই না, দেখা যায় এদিকে বেরেলিপন্থী যারা আছে তাদেরকে আমরা গালি দেই না, কিন্তু আজকে টোটাল পৃথিবীর ইতিহাস খুলে একবার দেখো, আজানগাছি, কাঁদিয়ানি, প্রেমবাজার, সরেশরিয়া, গাঁওমারি, তবলিগি জামাতি, বিভিন্ন
বিভিন্ন দলমতেরা আহলুল হাদিসরা সিলসিলা ফুরফুরা শরীফের বিরুদ্ধে গালাগালি দেয়। আমি আপনার কাছে একটাই কথা বলছি, পৃথিবীর কারো প্রতি আমার হিংসা রাগ গোসা কিছু নয়। আপনার যদি লিডার থাকে তাহলে আপনি লিডারের মর্মটা বুঝতে পারতেন। আপনার লিডার তো ইবলিস শয়তান, যার কারণে আপনার কারো প্রতি ভালো লাগে না লাগে না। আমি আপনার কাছে আর একটা কথা বলছি, ফুরফুরা শরীফে মুজাদ্দি জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে জামায়ের ভাই আলী আশরাফ কাশফুল কুবুর করে বললেন, আয় ফুরফুরা আবু বাক্কার, আপনি যখন ইন্তেকাল হয়ে গেছো আমি কাশফুল কুবুর করে দেখতে পাই, দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না বুঝতে পারি না। সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, আসমানের বিদ্যুৎ যেমন চমকায়, আসমানের বিদ্যুৎ যেমন চমকায় ওই ব্যক্তি চেহারা, ওই রূপ চমকায় একটা বার কে আমাকে বুঝিয়ে দাও। দাদা বীর রহমাতুল্লাহ আলাইহে ওই কবরের ভিতর দিয়ে বললেন, বাবা আলী আশরাফ তুমি দেখতে পাও আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী। আপনারা সুবহানাল্লাহ বলেছেন বটে, কিন্তু আমার মনে শান্তি নেই। তার কারণ গুঞ্জুম উঠেছে ফুরফুরা নাকি নবী এসেছিল, গুঞ্জুম উঠেছে না না উঠিনি। এবার আমি আপনার কাছে বলছি, দাদা হুজুর পীর কেবলার কবরে আমার দয়ান নবী আছে, বিদ্যুতের মতো চেহারাটা নোরানি চমক দেয়। আপনারা বলবেন এটা আবার কি? আপনাকে আর একটা বলি, তাবলিগ জামাতের বড় একটা হুজুর হাজি এমদাদুল্লাহ মাহাজারি মাক্কি তিনি বলেছেন, অমা কুন্তা তাকুলফি হাক্কি হাজার রজুল, পৃথিবীর জমিনে কোনো ইমানদার যদি মারা যায় আমার দয়ান নবী ইমানদারের কবরে হাজির হয়ে যায়। কথা বুঝতে পারেননি? যদি বলে এটা ভুল, এখন জানারাই বলবে ভুল, তানার হুজুরের থেকে দলিল দিস কি হবে? আসলে আমরা মুরব্বী ধরিনি, আমরা পীর মাশাই ধরিনি, মাদ্রাসায় কিছু সিলেবাস কিতাব থাকে, এই কিতাব পড়ে আর বারবার বারবার করে বলি হামসে বাড়া কই নেই হে ঘোড়ার কচু, ঘোড়ার কচু আমিও পড়েছি, বুঝেননি? বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের লেখা কম বেশি 60 থেকে 65টা কেতাব আমার বাড়িতে আছে। আমি যতটা মাদ্রাসায় পড়েছি বসিরাত আল্লামা হুজুরের কেতাব পড়েছি, আমার মন বলে বসিরাত আল্লামা হুজুরের কেতাবগুলোই বাংলার মানুষ যদি একটাবার যদি দুবার নয় একবার যদি চোখ বুলিয়ে নেয়, যদি ব্রেন ওলা হয়, যেমন তেমন মদ্দালক তা ধারে বারে দাঁড়াতে পারবে না, কি নেবে সব কটা রেফারেন্স দলিল দেবে, বোঝেননি? আল্লাহ, কিন্তু আমরা সভ্য, আমরা অসভ্য নয়, আমরা কথা বলছি কার পক্ষে? নবীর পক্ষে। তো আমরা শুনছি কার পক্ষে? পীরমা সাহেবের পক্ষে শুনছি। তো আমরা কাউকে গালি দিচ্ছি? কারোর গান উল্টো পাল্টা বলছি না, আমাদের লাইনটা বলছি। যারা আমাদের লাইনে আছে তাদের ভালো লাগবে, যারা আমাদের লাইন নেই তাদের একটু খারাপ লাগবে। যেহেতু আমার পীর মুর্শিদ আছে আমার এই লাইন ধরতে হবে, হালুয়া রুটি খাওয়ার জন্য নজরানা নামার জন্য তোমার লাইন আমি জীবনেও যাব। কথা বোঝাতে পারছি ভাই? ইস্তাকামাত, নিজের আকিদা নিজের জায়গায় রাখো। ঝোল খাওয়ার জন্য ছুটলি আমার তো বললে হবে না, এদিকে হবে না ওদিকে হবে না, এখন তো ঝোল খাওয়াও লোক তো বেশি। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনাদের কাছে আমি অনেক অনেক কথা বলবো, তবে আপনার কাছে আর একটা লজিক বলি, লক্ষ্য করে দেখা যায় আমার দয়ান নবী রাসূলুল্লাহ সাল্লাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কবরে আর কবরকে কবরের ভিতরে ছিল, ওটা যদি আপনারা বলবেন এটা কেমন যৌক্তিক অযৌক্তিক, আমি আপনার কাছে একটা দলিল দিলাম। হাজি এমদাদুল্লাহ মাহাজারি মাক্কি তিনি বলেছেন যে তামাম পৃথিবীর ইমানদারের কবরে আমার দয়ান নবী ওখানে হাজির হয়ে যাবে যাবে যাবে।